আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করছি আল্লাহর রহমতে সকলেই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো আজকে আমাদের একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ভয়েস। ভয়েসের বাংলা তোমরা নিশ্চয়ই জানো, বাচ্চ। তো এই ভয়েসটা কি আসলে, ক্রিয়া প্রকাশের ধরন কি, ক্রিয়া কি তোমরা জানো? কোনো কিছু করাকে আমরা ক্রিয়া বা কাজ বলতে পারি, মানে যেটার ইংরেজি হলো ভার। মানে আমি বলতে পারি ক্রিয়া প্রকাশের ধরনকে, অথবা কাজ প্রকাশের ধরনকে, অথবা ভার প্রকাশের ধরনকেই ভয়েস বলে। আর এই প্রকাশভঙ্গি দুই ধরনের হতে পারে। এই প্রকাশভঙ্গি কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। তো দেখো, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তা নিজেই কাজ সম্পাদন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কর্তা নিজেই কাজ সম্পাদন করলে, কর্তা কি? কর্তা হলো সাবজেক্ট। আমি সাবজেক্ট, আমরা সাবজেক্টের সংজ্ঞা জানি না। সাবজেক্টের সংজ্ঞা যেন কি? হ্যাঁ, যে ভার্বের কাজ সম্পাদন করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাই কি সাবজেক্ট অথবা কর্তা। সেই কর্তা যদি নিজেই ভার্বের কাজ সম্পাদন করে, হ্যাঁ, তাহলে সেটা কি অ্যাক্টিভ ভয়েস। আমি আবার অন্যভাবে বলতে পারি, অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় বাক্য। সক্রিয় অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, যার সাবজেক্ট নিজে কিছু করে, মানে সাবজেক্ট সক্রিয়, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর প্যাসিভ ভয়েস মানে নিষ্ক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়, যার সাবজেক্ট নিষ্ক্রিয়, মানে যার সাবজেক্ট নিজে কিছু করে না, যার সাবজেক্ট নিজে কিছু করে না তাকে দ্বারা করানো হয়, তাকেই প্যাসিভ ভয়েস বলা যেতে পারে। তো আগে চলো আমরা অ্যাক্টিভ ভয়েসই দেখি। মানে সক্রিয় কর্তা মানে যার কর্তা নিজেই কিছু করে, হ্যাঁ, নিজেই কিছু করে সেটাই তাকেই অ্যাক্টিভ ভয়েস বলে। দেখো আমরা উদাহরণ দেখে আর ভালোভাবে ক্লিয়ার হব। আই ডো দা ওয়ার্ক। তো এখানে আই হলো সাবজেক্ট, ডো হলো মূল ভার্ব, আই ডো দা ওয়ার্ক। দা ওয়ার্ক এখানে অবজেক্ট। অবজেক্ট যেন কি? অবজেক্ট যেন কাকে বলে পড়াইছি না? হ্যাঁ, অবজেক্ট হলো ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা, কয়টা দ্বারা? দুইটা। কি দ্বারা? ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট বলে। তাহলে আমি যদি বলি আই ডু, আমি করি, আমি যদি বলি এখানে কর, এখানে ক্রিয়াকে করি বা করা, তো এই করাকে যদি প্রশ্ন করি কি করে বা কি করি, কাজটি করে, তাই না? এটা 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 কিন্তু উত্তর আসতেছে। তাহলে যে ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কিন্তু অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টকে আই, এখানে মূল ভার্বকে ডু, আর অবজেক্টকে দা ওয়ার্ক। তাহলে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো যে এখানে যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু নিজেই কিছু করেছে। এই সাবজেক্ট নিজেই কিন্তু কিছু করেছে, এই কারণে এটা কিন্তু অ্যাক্টিভ আছে। তারপর দেখো দে প্লে ফুটবল। এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হলো দে, আর মেন ভার্ব প্লে। আর অবজেক্ট কোনটা? দেখো অবজেক্ট বের করতে হয় ক্রিয়াকে প্রশ্ন করে, ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমি যদি দেখলে তারা খেলে, এখানে ক্রিয়াকে খেলে, তো খেলাকে যদি আমি প্রশ্ন করি কি খেলে, উত্তর আসে ফুটবল। তাহলে ফুটবল এখানে কি? অবজেক্ট। তাহলে দেখো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা আমাকে কমেন্টে জানাবে নিষ্ক্রিয়। এখানে কর্তা নিজে কিছু করে না তাকে দ্বারা করানো হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। দেখো সংজ্ঞাতে লেখা হয়েছে, কোন কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে যখন কর্ম দ্বারা সম্পন্ন হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। বুঝতে পারলাম কথাটা? আমি আবার বলতেছি, কোন কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন হয় না, হ্যাঁ, কোন কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে যখন
অবজেক্টটা সম্পূর্ণ হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলি আর সহজভাবে বলে রাখা উপায় হলো প্যাসিভ মানে সক্রিয় এর সরি প্যাসিভ মানে নিষ্ক্রিয় এর সাবজেক্ট কি এর সাবজেক্ট হলো নিষ্ক্রিয় সাবজেক্ট নিজে কিছু করে না একে দ্বারা করানো হয় দেখো আমরা উদাহরণ দিয়ে খেয়াল করি দা ওয়ার ইজ ডান বাই মি কাজটি করা হয়েছিল আমার দ্বারা তাহলে এখানে সাবজেক্ট কে দা ওয়ার এই কাজটি কি কাজ করে না কাজটি কিন্তু কাজ করে না কাজটিকে কি করা হয় কাজটিকে করা হয় তাহলে এখানে সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় হলো তো হ্যাঁ সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় এখানে সাবজেক্ট নিজে কিছু করে না এখানে সাবজেক্ট কে করানো হয় মানে কর্তা নিজে কিছু করে না তাকে দ্বারা করানো হয় তাহলে দা ওয়ার ইজ ডান বাই মি কাজটি আমাকে দ্বারা করানো হয়েছিল তারপর দেখো ফুটবল ইজ প্লেড ফুটবল ইজ প্লেড ফুটবল এখানে সাবজেক্ট কি ফুটবল ফুটবল কি খেলে ফুটবল কি ফুটবল খেলে না ফুটবল কিন্তু ফুটবল খেলে না ফুটবল ইজ প্লেড ফুটবল কে খেলা হয় মানে ফুটবল খেলা হয় বাই দেম তাদের দ্বারা বাই দেম ফুটবল কে খেলা হয় তাদের দ্বারা তো তোমরা আজকের এই ক্লাসটা একবার থেকে দুইবার দেখো সমস্যা নেই বারবার রিপিট করে দেখো রিপিটেশনের মাধ্যমে কিন্তু একটি জিনিস খুব ভালোভাবে আয়ত্ত করা সম্ভব আর তোমাদের আমার বিশ্বাস তোমাদের যে আমি ভয়েসের যে নোটটা দিয়েছিলাম সেগুলো আছে ভয়েসের স্ট্রাকচার তোমরা জানো কোন কোন টেন্সের স্ট্রাকচারগুলো দিয়েছিলাম এবং গুরুত্ব দিয়ে পড়তে বলছিলাম সেগুলো কিন্তু তোমরা জানো এবং তোমাদের নোট খাতায় সেগুলো থাকার কথা তো যাই হোক তারপরেও আমি আমাদের নেক্সট ক্লাসে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করবো আজকে তো শুধুমাত্র ভয়েসটা কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই বাড়িতে থেকে পড়াশোনা করতেছ আর সিলেবাস অনুযায়ী আমাদের যে ফিক্সারগুলো দেওয়া আছে সেই ফিক্সারের পড়াগুলো তোমরা প্রতিদিনকার পড়া কমপ্লিট করে তারপর কিন্তু রাতে ঘুমাতে যাবে এর আগে কিন্তু নয় তো আশা করি দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে তোমরা ঘরে বসে লেখাপড়া করতেছ ইনশাল্লাহ এটাও আশা করতেছি যে আমরা একদিন এই দুর্যোগ মোকাবেলা করে আবার আমরা আমাদের সজাগায় ফিরে আসতে পারব এই প্রত্যাশায় আজকে আমার ক্লাস শেষ করতেছি তো তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম